ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আইনের সংশোধনী সংসদে পাশ, এইচএসসির ফলাফল প্রকাশ শিগগিরই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্কুল খুললে নিয়মিত ক্লাস হবে দশম ও দ্বাদশের বাকিদের সপ্তাহে একদিন। কাশিমপুর কারাগারে কয়েদির সঙ্গে নারী সাক্ষাতের ঘটনায় সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার। কাশ্মীরের বিষয় সন্দিহান সাধারণ মানুষ, লুটপাট করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। কোকোর মৃত্যুর জন্য মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে দোষারোপ। দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। চট্টগ্রামে নির্বাচনের যে পরিবেশ আছে, মার্কিন নির্বাচনেও তা ছিল না, দাবি প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার। রাজধানী সহ দেশজুড়ে শীতের তীব্রতা, ঠান্ডাজনিত নানা রোগে ভুগছে শিশুরা, বাদ পড়ছেন না বয়স্করাও। রাশিয়ার বিরোধী নেতা নাভালিনকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন শহরে আন্দোলন অব্যাহত। গ্রেফতার করা হয়েছে নাভালিনের স্ত্রী সহ অন্তত 3,000 বিক্ষোভকারীকে। বিশ্বের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সেচি লোপকে গ্রেফতারের দাবি নেদারল্যান্ডস পুলিশের। সারা বিশ্বে প্রতি লাখে করোনায় মৃত্যু হারের দিক থেকে যুক্তরাজ্য এখন সর্বোচ্চ অবস্থানে, জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার হাতছানি নিয়ে কাল চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে বাংলাদেশ দলে ফিরেছেন সাইফুদ্দিন।